কাগজটা কে চুরলো? কে? কে? হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। এই বুঝো বুঝো, কে কে? এই কে? কে ছিল? কে? আরে ও কে? দেখো দেখো, এই ভাই, আরে কেউ তো নেই, আমি তো গিয়ে দেখলাম কেউ তো নেই। এটা তো রানীর হাতের লেখা মনে হচ্ছে। হ্যাঁ, কে এসেছিল তাহলে? রানী? জয়, আমাকে একটু দাও তো। চিঠিটা দিয়ে তো এলাম। ঠাকুর তুমি দেখো, সব যেন ভালোই ভালোই মিটে যায়। আমার খ্যাপা বরটার মাথার একটু ঠান্ডা করো ঠাকুর। তোর টেনশন করে না দুর্জয়? বারবার এতটা টেনশন করতে আমি বারণ করেছি, একটা কথা যদি শুনো। সন্ধুনি, এবার তাড়াতাড়ি বড় হয়ে যা তো, তোর বাবাকে আর সামলানো যাচ্ছে না। এবার তো কি হাল ধরত? হ্যাঁ, এটা তো রানীর হাতের লেখা। তার মানে রানী আশেপাশে কোথাও একটা আছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা ওকে নিয়ে টেনশন করছি জেনে ও আমাদের সাথে এরকম কেন করছে আমি বুঝতেই পারছি না। আরে ভাই, কি শোন না, দেখ রানী তো খুব ভালো করে জানে যে কাকিমনির শরীর ভালো না, কাকিমনি অসুস্থ, তাই রানী হয়তো কাকিমনির সামনে আসতে চাইছে না। দেখো জয়, রানী ইন্টেলিজেন্ট মেয়ে, বাড়ির কারোর ক্ষতি হোক ও এমন কাজ কোনো দিনই করবে না। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস, উপায় তো একটা আমাকেই বের করতে হবে। সংসার যখন আমার, সেটা সামলানোর দায়িত্বও আমার। এই আচ্ছা, তার মানে রানী তো আমাদের দেখতে পাচ্ছে? হ্যাঁ। যাক, একটা ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেল, রানী আর দুনি কোনো বিপদে নেই, ওরা ভালো আছে। হ্যাঁ কোথায় তুমি রানী? তুমি তো জানো আমার তোমাকে ছাড়া একদম ভালো লাগে না, তাও তুমি আমাকে না জানিয়ে কোথায় গেলে বলো তো? এই কেমন খেলা তোমার, বাড়ির আশেপাশে থেকেও চিঠি ছুঁড়ে চলে গেল, কেন? অদ্ভুত তো। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।